বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা শান্তিরক্ষী মিশনের মাধ্যমে দেশের জন্য মর্যাদা ও গৌরব বয়ে আনছেন নানা ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে। যুদ্ধবিধ্বস্ত ও সহিংসতা প্রবণ দেশগুলোর বৈরী পরিবেশেও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা স্থাপন করেছেন শৃঙ্খলার পেশাদারিত্বের অনন্য নজির। সেই মিছিলে এবার যুক্ত হলেন আরও 70 জন বিমান সেনা। চোখে মুখে অদম্য ইচ্ছাশক্তির ছাপ আর দৃপ্ত পদচারণায় বিশ্ব দরবারে এগিয়ে যাওয়ার প্রয়াসে আরেকটি কন্টিনজেন্টের প্রতিস্থাপন হিসেবে এই শান্তিরক্ষীরা পাড়ি দিচ্ছেন আফ্রিকার দেশ মালিতে। জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়া এয়ারলাইন্সের বিশেষ বিমানে চেপে রওনা হন তারা। বিমানবাহিনীর সূত্র বলছে, মালিতে বিবাদমান সংঘাত নিরসনে এ বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে দেশটির জনগণ ও সরকারের দৃঢ় আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এই ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তিরক্ষীদের বিদায় জানাতে বিমানবন্দরে হাজির বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালিতে একটা এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট, এই ইউনিটটার কাজ খুব গুরুত্বপূর্ণ, টেকনিক্যাল একটা কাজ, এয়ারফিল্ড সার্ভিসগুলো দেওয়া, যেমন এই এয়ারপোর্টের যেরকম সার্ভিসগুলো দিচ্ছে, বিভিন্ন ধরনের গ্রাউন্ড সার্ভিস, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্টগুলো, এই জিনিসের দায়িত্ব থাকবে এই কন্টিনজেন্টে। এর জন্য যেমন স্কিল্ড ম্যান পাওয়ার প্রয়োজন, তেমনই দরকার স্পেশালাইজড ইকুইপমেন্ট। তো বাংলাদেশ সরকার ইজ ভেরি কমিটেড, সো উই আর গিভিং অল ট্রেন্ড পিপল। শান্তি মিশনের ভবিষ্যৎ কন্টিনজেন্টগুলোতে বাহিনীর নারী সদস্যদের উল্লেখযোগ্য সংখ্যায় অংশগ্রহণ নিশ্চিত করার আশাবাদ এই কর্মকর্তার। এই কন্টিনজেন্টে আমাদের 7 জন নারী সদস্য যাচ্ছে, সবাই কর্মকর্তা। ভবিষ্যতে আমরা শুধু কর্মকর্তা নয়, কর্মচারী হিসেবে মানে এয়ারম্যান হিসেবে আমাদের নারী শান্তিরক্ষী মিশনে পাঠানোর পরিকল্পনা রয়েছে। গ্রুপ ক্যাপ্টেন এটিএম ইরফানুর রহমানের নেতৃত্বে 110 জন শান্তিরক্ষীর এই কন্টিনজেন্টের বাকি 40 সদস্য দেশ ছাড়বে আগামী 2 মার্চ। মুক্তিযুদ্ধে অসামান্য